আমাকে মেরে ফেলতে পারে অথবা আমাকে টর্চারিং করতে পারে যে কোনো সার্কামস্টেন্সের কারণে সেটা হোক সেটা পলিটিক্যাল হতে পারে আপনার পার্সোনাল অ্যাফেয়ার্স হতে পারে আপনার সামাজিক কোনো একটা অর্গানাইজেশনের সাথে অংশের কারণে হতে পারে আপনার ওই সামাজিক কোনো একটা রিলিজিয়াস কারণে অনেক সময় হতে পারে যে কোনো গ্রাউন্ডের উপর বেস করে যদি আপনার এটা প্রমাণ করা যায় যে আপনার লাইফের উপর রিস্ক আছে আপনাকে টর্চারিং করবে সরকার দল অথবা গভর্নমেন্ট গভর্নমেন্টে যারা আছে তারা অথবা সামাজিকভাবে কোনো একটা দুইটা একটা অন্য একটা সংগঠন তখন আপনি আপনার নিজের প্রোটেকশান চেয়ে দেশে আবেদন করতে পারবেন তো আবেদনগুলো আপনারা কখন করবেন আবেদনগুলোর নিয়মটা হচ্ছে যে যখনই আপনার লাইফ থ্রেটিনিংয়ের ম্যাটারটা তৈরি হবে তখনই আপনি আবেদন করবেন এটাই হচ্ছে আবেদনের মুখ্যম সময় আপনার যদি লাইফ থ্রেটিনিং আজকে হয় আপনি আজকে আবেদন করবেন ইমিডিয়েটলি উইথ ইমিডিয়েট ইফেক্ট যদি আপনি দেরি করেন তাহলে আপনার 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 অ্যাপ্লিকেশনের জন্য ডিটেডেড হবে এখন যদি কোনো কারণে যেটা এখন সবচেয়ে বড় সবচেয়ে অনেক বেশি কুয়েশ্চেন আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার সার্কামস্টেন্সটা ছিল কিন্তু এখন হয়তো কোনো পরিবর্তনের কারণে আপনার সে সেই রিজনটা এখন আর নাই তখন আপনার অবস্থানটা কোথায় যাবে কথা এক জায়গার প্রতি আছে হোম অফিসের এটা হচ্ছে ডিসিশান নেওয়ার পালা যে আপনার লাইফে রিস্ক আছে না নাই তারা যদি ডিসিশান নেয় যে না আপনার লাইফে রিস্ক নাই আপনার এস এল ক্লেম তারা অ্যালাউ করবে না আর তারা যদি ডিসিশান নেয় যে আপনার লাইফে রিস্ক আছে তাহলে তারা আপনার এস এল সেন্টার কনসিডার করবে পজিটিভ নেগেটিভ তারা একটা ডিসিশান দিবে এখন সিচুয়েশানটা আপনার সার্কামস্ট্যান্সের উপর বেস করবে পরিস্থিতি চেঞ্জ হওয়ার মাধ্যমে আপনি কতটুকু পার্সোনালি এফেক্টেড কিংবা এফেক্টেড না এটা আপনার সার্কামস্ট্যান্সে জানার মাধ্যমে হোম অফিসে যেমন ডিসিশান নেবে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে যে ভাই আমার তো বর্তমান সিচুয়েশনটা এরকম আগের সিচুয়েশনটা এরকম ছিল আমার অবস্থানটা কোথায় আপনারা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে আসেন তারা এক্সপার্টের সাথে কথা বলুন ইমিগ্রেশন লয়ারদের সাথে কথা বলুন তারা আপনাদেরকে বলতে পারবে যে আপনাদের সিচুয়েশনটা কোথায় কিংবা কি ধরনের আউটকাম হতে পারে এখানে উপায় পলিটিক্যাল এরকম একটা শব্দ আছে জি জি তো একটা পলিটিক্যাল বিশাল চেঞ্জ এসেছে যেটা আমরা সবাই জানি এই ক্ষেত্রে ধরেন আমরা যদি আরেকটু খোলো মানে খোলাসা করে বলি যেমন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন নিয়ে এখন নেই এখন কেউ যদি বলে থাকে যে আমি আওয়ামী লীগ সরকারের কারণে আমি ক্ষমা আমার লাইফ থ্রেট থাকতে পারে তার অবস্থানটা কী হবে তার কি আর কোনো এখানে কোনো মানে মানে অপশন আছে যে তার এটা কোনো সুযোগ আছে কি না বা অনেকে ভয় পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে জি জি বিষয়টা ওই এক জায়গার মধ্যেই আপনি পলিটিক্যাল রিজনে বলেন কিংবা অন্য কোনো রিজন বলেন আপনাকে প্রুফ করতে হবে যে আপনার লাইফে থ্রেট আছে এবং আপনাকে আপনি আপনার দেশে ফেরত গেলে আপনি টর্চারিংয়ের সম্ভাবনা হবেন এখন যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশান ছিল লাস্ট ষোলো বছরে অবভিয়াসলি এটা একটা বিশাল বড় চেঞ্জ আমাদের দেশে আসছে এই পলিটিক্যাল অ্যাফেয়ার্সের কারণে যদি আপনার বর্তমান সিচুয়েশনটা এরকম হয় যে আপনি এখন একটা ডেঞ্জারের মধ্যে আছেন অবশ্যই এটা আপনার অ্যাসাইলামের অ্যাপ্লিকেশানের জন্য জাস্টিফাইয়েবল একটা রিজন আর যদি এরকম হয় যে না পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়েছে কিন্তু আপনার লাইফের থ্রেটেনিংয় সিচুয়েশন তৈরি হয় নাই তাহলে আপনার আর করার কিছু নাই সুতরাং সিচুয়েশন চেঞ্জটা যে কতটুকু এফেক্ট করবে সেটা আপনার পার্সোনাল এফেয়ার্সটার উপর নির্ভর করবে যে ওই সিচুয়েশনটা আপনাকে কতটুকু বিপদে ফেলতেছে জিনিসটা হতে হবে যে আপনার লাইফে রিক্স আছে আপনার পারসিকিউশন এবং টর্চারিং এর সম্ভাবনা আছে